সুপ্রিয় দর্শক, স্ত্রীর স্বীকৃতি পেতে ছাত্রদল নেতার বাড়িতে ফাহরিন সুলতানা নামক 27 বছরের তরুণী হাতে বিষ নিয়ে অনশন করছেন ইমরান খানের বাড়িতে। তার সাথে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বিষের বোতল হাতে নিয়ে বসে আছে মেয়েটি। যদি তাকে বিবাহ না করে তার বয়ফ্রেন্ড, তাহলে সে সেই জায়গায় বিষের খেয়ে মারা যাবে, এ ধরনের কথাবার্তা বলতেছে মেয়েটি। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও ফুটেজ দেখলে চমকে যাবেন। ছাত্র দলের নেতার বাড়ির সামনে এসে বসে আছে, তাকে বিবাহের আশ্বাস পলবন্দি খেয়ে অনেক কিছু দেখে তাকে বুক করছে, এখন কোনো মতে তাকে বিবাহ করতে চাচ্ছে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বলতেছিলাম আপনারা আমার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পেয়েছেন, এই মেয়েটার কথাগুলো শুনলে আপনারা অবাক হবেন। বিবাহের আগে তাকে বিবাহ করছে, এখন বিবাহ স্বীকৃতি দিচ্ছে না এবং তাকে তালাকনামা পাঠিয়ে দিয়েছে, বুয়া তালাকনামা। দর্শক শ্রোতা, আপনাদেরকে প্রথমে এসে ভিডিও ফুটেজ দেখাতে চাই, চলুন দর্শক শ্রোতা আগে ভিডিওটি দেখি। সুপ্রিয় দর্শক, স্ত্রীর স্বীকৃতি পেতে ছাত্রদল নেতার বাড়িতে ফাহরিন সুলতানা নামক 27 বছরের তরুণী হাতে বিষ নিয়ে অনশন করছেন ইমরান খানের বাড়িতে। তার সাথে তার প্রায় 2020 সালের 15/5 তারিখে তার সাথে তার বিবাহ হয়। সেই বিবাহের পরিপ্রেক্ষিতে সে স্ত্রীর স্বীকৃতি পেতে এই মুহূর্তে বিষ হাতে তার বাড়িতে এসে অনশন করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে তার অনুমতিক্রমে, অর্থাৎ যিনি অনশন করছেন ফাহরিন সুলতানা, তার অনুমতিক্রমে আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে কি জন্য অনশনে আসছেন? আমি স্ত্রীর স্বীকৃতি পেতে আসছি। আপনার সাথে যার বিয়ে হয়েছে তার নাম হচ্ছে ইমরান খান। ইমরান খান, আপনার কিভাবে বিয়ে হলো? ফেসবুকে পরিচয়ের মাধ্যমে, 2016 সাল থেকে ফেসবুকের পরিচয়ের মাধ্যমে ইমরানের সাথে আমার পরিচয়। তারপর এক পর্যায়ে বিয়ে হলো, 1.5 বছর অতিবাহিত হওয়ার পর ও সিদ্ধান্ত নিতে হঠাৎ করে আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তো এই জন্য আমি আসছি আমার স্ত্রীর স্বীকৃতি আদায় করতে। বিয়ে হয়েছে 2020 সালে। তারপরে আপনারা কোথায় ছিলেন? আমাদের বাসায় ও আসা যাওয়া করতো, 1 বছর পর্যন্ত ও আসা যাওয়া করতো। আমাদের এলাকায় আমাদের ফ্যামিলি সবাই আমাদের বিয়ের খবর জানে। একটা মেয়ের বিয়ে হয়ে গেলে আর কি থাকে, ও এখন আমাকে ডিভোর্স দিতে যাইতেছে। অলরেডি একটা ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে, যেটার মধ্যে কোনো সিল সাপোর্ট নাই, কিছু নাই, একটা সিগনেচারের কোনো কিছু নাই। ওর ইচ্ছা হয়েছে ওর বিয়ে করছে, এখন ও একটা ছুতা দিয়ে ও আমাকে দুনিয়া চরিত্রের কালি কালি দিয়ে ও এখন আমাকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে। ও বেদরগঞ্জ এলাকার মধ্যে, সখীপুর এলাকার মধ্যে, কার্তিকপুর এলাকার মধ্যে আমার নামে বাজে বাজে কথা বলে আমি এখন যে বেঁচে থাকবো, আমার বেঁচে থাকার কোনো উপায় নাই। এখন আমি বিষ খাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। বিষ খাওয়াটা তো আসলে সমাধান নয়, সমাধানটা আসলে যেহেতু আপনারা ভালোবেসে বিয়ে করেছেন, তো বিষ খাওয়াটা আসলে মরে আত্মহত্যা করাটা আসলে সমাধান নয়। তো আপনি এ ব্যাপারে এই যে ইমরান খানের যে পরিবার, তার সাথে আপনি যোগাযোগ করেছেন? আমি ইমরান খানের সাথে এর মধ্যে আর যোগাযোগ করি নাই, ওর ডিভোর্স লেটার পাওয়ার পরে আর যোগাযোগ করি না। ও আমাকে ফেসবুক থেকে, ফোন থেকে, সমস্ত জায়গা থেকে ব্ল্যাকলিস্ট দিয়ে রাখছে। আচ্ছা, যখন বিয়ে হয়েছে তারপর উনি যখন আপনাকে নানা ছলছাতুরিতে আপনাকে সাথে সংসার করতে চাচ্ছে না বা আপনাকে ঘরে আনতে চাচ্ছে না, তখন এই ইমরান খানের পরিবারের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করেছেন? আমি ওর ভাইকে জানাইছি, ওর ফুফাতো ভাইকে জানাইছি, বলতেছে আমাকে না, আমাদেরকে না জানায় বিয়ে করছেন, এটা নিয়ে আমরা কিছু করতে পারবো না। তাদেরকে আমি অনেকবার বাসায় বলার জন্য চাপ দিছি, ওর মা জানতো, ও আসতো বাসা থেকে ফোন দিত, ওর ফুফাতো ভাইও ভিডিও কলে দেখছে আমাদের বাসায় যে প্রথম দিন গেছে। এখন তারা অস্বীকার করতেছে যে বিয়ের বিষয়টা কোনোভাবেই জানে না। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমাকে স্ত্রীর স্বীকৃতি দেওয়া হোক, আমি স্বামী সংসার করব, আমি আমার শাশুড়িকে সেবা করব, আমি এখানেই থাকব। দর্শক, যেমনটা আমরা শুনছিলাম ফাহরিন সুলতানার সাথে তিনি বিষ হাতে অনশন করছেন এবং তিনি যেহেতু তার বিয়ে হয়েছে সেক্ষেত্রে তিনি স্ত্রীর স্বীকৃতি চান এবং সে এখানে সংসার করতে চান, তার স্বামীর সেবা করতে চান, তার শাশুড়ির সেবা করতে চান। তিনি কিন্তু অনেকটাই ভেঙে পড়েছেন। আমরা এ বিষয়ে তার যে স্বামী ইমরান খান, ছাত্রদল নেতা, তার সাথে আমরা মুঠোফোনে যোগাযোগ করেছি। সে বলেছে, প্রথম জবাব দিয়েছে, বিষ খেয়ে মরে যাক, আমার কি তাতে, বিষ যদি নিয়ে অনশন আমার বাড়িতে আসে তাহলে বিষ খাক, এই হচ্ছে তার প্রথম জবাব ছিল। পরে বললাম তো এটা তো সমাধান না, আপনার পরে বলেছে যে সে কোর্টের মাধ্যমে ডিভোর্স লেটার তাকে দিয়েছে, কিন্তু তিনি যেমনটা আমাদেরকে এই মুহূর্তে জানাচ্ছিলেন যে সেই ডিভোর্স লেটারে কোর্টের কোনো ছিল সাপোর্ট ছিল না এবং
তিনি কিন্তু আসলে ডিভোর্স নিতে চাচ্ছেন না, তিনি চাচ্ছেন সংসারটা করতে এবং ভালোবেসে তিনি বিয়ে করেছেন। এবং ইমরান খানের কিন্তু বাবা জীবিত নেই, তার বাবা পরকালে চলে গিয়েছেন, তার বাবা জীবিত নেই, তবে তার মা রয়েছে। তো দর্শক, এই মুহূর্তে এই হচ্ছে পরিস্থিতি এখানকার। আমরা একটু আর একটু কথা বলার চেষ্টা করব ইমরান খানের যে মামা রয়েছে তার সাথে। আসলে আপনি এই ব্যাপারে কতটুকু জানেন? এই ব্যাপারে আমি কিছু জানি না, এই আপনার থেকে, আপনারা আসাতে আপনার থেকে জানলাম আমি, আর এই বিষয়ে আমার কাছে কিছু জানাও নাই আর আমি কিছু জানিও না। আচ্ছা, আমরা একটু তার মায়ের সাথে দেখি, একটু কথা বলার চেষ্টা করছি ইমরান খানের যে যার সাথে তার বিয়ে হয়েছে তার মায়ের সাথে। আসলে চাচি, আপনার সন্তানের সাথে যে বিয়ে হয়েছে এ ব্যাপারে আপনি কতটা জানেন? বাবা, আমি কিচ্ছু জানি না বাবা, আমার এই এতিমেরে কিভাবে হার আঘাত করলো বাবা। বিয়ে যে হয়েছে সেটা তো কাবিননামা উনি হাতে নিয়ে নিয়ে ঘুরছে বাবা। আমার পোলারা ক্যামেরে দুই পাশে আইনা দিতে পারছে, আজ পর্যন্ত আমার স্বামীর কান আমি খাইতেছি, কেন আমার এইটা আতি করলো বাবা, এইটাই বিশ্বাস চাই আমি। এখন বিয়ে যে হয়েছে সেটা আপনার ছেলেও কিন্তু স্বীকার করেছে যে বিয়ে হয়েছে, এবং সেটার, হ্যাঁ, সেটা যে কাবিননামা, সেই কাবিননামা নিয়ে কিন্তু এই ফারিন সুলতানা তিনি ঘুরছে করছে। এর অনেক খারাপ খারাপ জিনিস দেখছে, এই জন্য আমার ছেলে হয়তো। কি কি খারাপ খারাপ দেখছে মেয়ের? মেয়ের ছেলের কাছেই বোধ হয় আছে, আমার কাছে তো নাই, আমি কি জানি কিছু? এরা এত কিছু করছে আমার কোনোদিন জানাইছে? আমি একটা এতিম মানুষ, আমার এমন ডাকাতি করলো, এটাকে আল্লাহাক রইব বাবা। আর যতই বিষের বোতল হাতে নিয়ে আসা থাকুক, আমি তো নিজেই চলতে পারি না, আমার বিড়িতে ঘর নাই, আমি ঘর তোমার বেচা সমস্ত কিছু কইয়া কত কিছু করলাম। দর্শক, ইমরান খানের মায়ের বক্তব্য আমরা এই মুহূর্তে শোনানোর চেষ্টা করেছি। তো আমরা, আপনি এখানে কতক্ষণ অবস্থান করবেন বলে? আমি আজকে সারা দিনই থাকব। তো আপনি, আমাদের অনুরোধ থাকবে একজন সংবাদকর্মী হিসেবে আপনার যে ন্যায্য অধিকার, যেহেতু আপনি স্ত্রীর স্বীকৃতি পাচ্ছেন, সেটা আমাদের সংবাদের মাধ্যমে চেষ্টা করব, স্থানীয় যিনি চেয়ারম্যান রয়েছেন এবং যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা রয়েছেন, প্রশাসনে যারা রয়েছেন, তারা আপনার দিকে সুদৃষ্টি দেওয়ার চেষ্টা করব এবং এটি একটি সুষ্ঠু সমাধানের আমরা আহ্বান রাখবো সবার কাছে। কিন্তু আপনি দয়া করে বিষ খাবেন না, আপনি, আত্মহত্যা আসলে সমাধান নয়, আপনাকে বেঁচে থাকতে হবে, এই জীবন সংগ্রামে আপনাকে জয়ী হতে হবে। আপনি একজন নারী, নারী হিসেবে আপনি যদি সংগ্রাম করে জয়ী হন, ভালোবাসার জয় এনে দিতে পারেন, তবেই কিন্তু আপনার সার্থকতা। বিষ খেয়ে আত্মহত্যা সার্থকতা নয়। আপনাদের, আমাদের কাছে আপনি কথা দেন যে আপনি আত্মহত্যা করবেন না বিষ খেয়ে, এই কথাটা আমাদের কাছে দিতে হবে আপনার। যদি সুষ্ঠু সমাধান করে সবাই মিলে, তাহলে আমি বিষ খাবো না। সেজন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর কাছে আপনি ভরসা রাখেন। আমি ভরসায় আছি, আল্লাহর কাছে ভরসায় আছি, দেখি আজকে দেড় বছর পর্যন্ত আমি দেখছি, শেষমেশ দেখলাম কোনো উপায়ন্ত না দেখে আমি এই অনশনের একটা সিদ্ধান্ত নিচ্ছি। তো দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ খবর। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 27 বছরের তরুণী, সে স্ত্রী স্বীকৃতি পেতে ছাত্রদল নেতা ইমরান খানের বাড়িতে এসে সে হাতে বিষ নিয়ে অনশন করছেন। আমরা পরবর্তী আপডেট আবারও নিউজ হান্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই পর্যন্ত নিউজ হান্টের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আপনারা তো বিরতি দেখলেন, এ সম্বন্ধে যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। একটা মেসেজ দিতে চাই, যারা মেয়েরা আছেন, প্রেম করতেছেন, ভালোবাসেন, ভালো কথা, বিবাহর আগে কোনো ছেলের সাথে অনৈতিক কাজে লিপ্ত হবেন না, মা বাবাকে ছাড়া কাউকে বিবাহ করবেন না, তাহলে এই বোনটির মতন অবস্থা আপনার হতে পারে। দর্শক শ্রোতা, সতর্ক হওয়ার জন্য শুধুমাত্র এই ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ।